লামা হাট্টা। লামা অর্থাৎ বৌদ্ধ ভিক্ষু, আর হাট্টা মানে বাসস্থান। দার্জিলিং থেকে মাত্র 20 কিলোমিটার দূরে, প্রায় 5,700 ফুট উচ্চতায় দার্জিলিং কালিম্পং সড়কের পাশেই অবস্থিত ছবির মতো ছোট্ট সুন্দর এই পাহাড়ি গ্রাম, যার একপাশে কাঞ্চনজঙ্ঘা আর একপাশে পাইনের ঘন জঙ্গল, যেখানে দিনের বেলায় আঁধার নেমে আসে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুচিস্মিতা ট্যুর ডায়েরি। আগের এপিসোডে আমরা গেছিলাম দাবাই পানি, আর তখনই বলেছিলাম নেক্সট এপিসোডে তিনচুলে যাব। এই তিনচুলে যাওয়ার পথে লামাহাটা ইকো পার্ক আর কয়েকটা ছোট ছোট ট্যুরিস্ট স্পট আমরা ঘুরে গেছিলাম, আজকের পর্বে সেগুলোই থাকছে। এই লামাহাটায় আপনারা দার্জিলিং থেকে বা নিউ জলপাইগুড়ি দুদিক থেকেই আসতে পারেন। দার্জিলিং বেড়াতে গেলে তার সাথে একটা দিন যদি এক্সট্রা হাতে রাখেন, তাহলে ওখান থেকে লামাহাটা ইকো পার্ক আর ছোটোখাটো কয়েকটা ট্যুরিস্ট স্পট একদিনেই ঘুরে আপনারা কভার করতে পারবেন। তার কারণ দার্জিলিং থেকে লামাহাটার দূরত্ব মাত্র 20 কিলোমিটার, অর্থাৎ হিসেব মতো ঘণ্টাখানেক সময়ের মধ্যেই আপনারা লামাহাটা পৌঁছে যেতে পারবেন, আর তারপর সারাদিন ট্যুর করে আপনারা সেদিনই দার্জিলিং আবার ফেরত যেতে পারবেন। আর যদি নিউ জলপাইগুড়ি থেকে আসতে চান, তাহলে নিউ জলপাইগুড়ি থেকে দূরত্ব প্রায় 70 কিলোমিটার মতো, প্রায় 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগবে। আর আপনারা নেমে গাড়ি বুকিং করে নিতে পারেন, অথবা আমরা যে ড্রাইভারের সাথে গেছিলাম তার ডিটেলস ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেটা দেখে নিতে পারেন। নিউ জলপাইগুড়ি থেকে লামাহাটা ডিরেক্ট আসলে প্রায় 3,500 টাকা মতন গাড়ি ভাড়া লাগবে, তবে সিজন অনুযায়ী এটা কিন্তু ডিপেন্ড করে, মানে কম বেশি হতে পারে। তবে আমরা এসেছিলাম দাবাই পানি থেকে, আর সে কথা তো আগেই বলেছি, আমাদের প্রায় 20-25 মিনিট মতো সময় লেগেছিল, কারণ এর ডিস্টেন্স মাত্র 6 কিলোমিটার। লামাহাটায় থাকার জন্য কিন্তু অনেক হোমস্টে রয়েছে, খুব ভালো ভালো হোমস্টে রয়েছে। হোমস্টেগুলোর বেশিরভাগেরই একদিকে পাইনের জঙ্গল আর আরেকদিকে কাঞ্চনজঙ্ঘা, যেগুলো থেকে কাঞ্চনজঙ্ঘার অসাধারণ ভিউ পাওয়া যায়। হোমস্টে ডিটেলস ভিডিওর শেষে আমি আপনাদের জানিয়ে দেব, তবে তার আগে আসুন লামাহাটা একটু ঘুরে দেখে নিই। সেপ্টেম্বরের 16 তারিখে সকাল 10:30 আমরা দাবাই পানি থেকে লামাহাটা ইকো পার্কে পৌঁছালাম। এই পার্কে ঢোকার জন্য কিন্তু টিকিট কাটতে হয়, টিকিট ফেয়ার হলো 15 টাকা, আর টিকিট কাটার পর এই গেট দিয়েই ভেতরে ঢুকতে হয়। এটা রাস্তার পাশে, আর এর উল্টো দিকেই পরপর হোমস্টে রয়েছে। পার্কে ঢুকেই একটা ওয়াচ টাওয়ার দেখা যায়, যেটাতে উঠলে এই রকম একটা ভিউ পাওয়া যায়। আর পার্কের ভেতরে নানা জায়গায় এই রকম পতাকা দেখেছি। এই পতাকাগুলোর গায়ে বৌদ্ধ ভাষায় কিছু মন্ত্র লেখা রয়েছে, তাই এগুলো কিন্তু বেশ পবিত্র। এই হলুদ রঙের ফুলটা পার্কের ভেতরে সব জায়গাতেই মোটামুটি পাওয়া যায়। পার্কের ভেতরে একটা নার্সারিও রয়েছে, এই দেখুন সেই ছবি। পার্কের ভেতরের রাস্তাটা খুব সুন্দর করে পাথর দিয়ে বাঁধানো, তাই ঘুরতে একদমই অসুবিধা হয় না। পার্কের একদিকে খাড়া পাহাড় উঠে গেছে, আর সেই পাহাড়ের গায়ে ঠাসা পাইন গাছ, একদম ঘন জঙ্গল যাকে বলে। এই পার্কের ভেতরে বেশ কিছু রেয়ার গাছ দেখলাম, তার দু একটা ছবি আপনাদের সাথে শেয়ার করছি। তবে এই পার্কের মেইন অ্যাট্রাকশন হলো পার্কের ভেতরে পাহাড়ের ওপরে একটা ছোট্ট জলাশয়, স্যাক্রেড ওয়াটার বডি, মানে পবিত্র জলাশয়। আর সেটা দেখতে হলে আপনাদের প্রায় 750 মিটার উপরে উঠতে হবে। পাহাড়ি রাস্তায় উচ্চতাটা কিন্তু নেহাত কম নয়। সকলের সাথে সাথে আমরাও যাওয়া শুরু করলাম, তবে মাঝপথ থেকে অনেককেই ফিরে যেতে দেখলাম। আগেই বলেছি রাস্তার বেশিরভাগটাই বাঁধানো, আপনারা বোধহয় দেখতেও পাচ্ছেন, আর মাঝে মাঝে এরকম বসার বেঞ্চ রয়েছে, তাই একটু বসে একটু হেঁটে আমরাও প্রায় পৌঁছে গেলাম। পাহাড়ের ওপরে উঠে গেছি, এখন জায়গাটা একটু সমতল, চলুন আপনাদের সাথে নিয়ে যাই। উঠতে উঠতে বেশ গরম লেগে গেছিল, যদিও সেদিনকে আবহাওয়াটা খুব একটা সুবিধার ছিল না, বেশ কুয়াশা ছিল। আসলে এত ঘন পাইনের জঙ্গল ছিল যে চারপাশটা সবসময় কেমন যেন একটা অন্ধকারাচ্ছন্ন লাগছিল। শুনেছিলাম ওখানে নাকি প্রচুর জোক আছে, যদিও একজনের সাথেও আমাদের দেখা হয়নি। আমরা বেশ লাকি, কি বলুন। জায়গায় জায়গায় নো স্মোকিং, নো ইউজ অফ প্লাস্টিক, এই সমস্ত লেখা দেখলাম। এই যে পৌঁছে গেছি,
এই সেই পবিত্র জলাশয়। জলাশয়ের এই দিকটায় একটু শুকনো শুকনো, মানে একটু কাদা কাদা লাগছে। জলের মধ্যে অসংখ্য মাছ দেখলাম। খুব কাছে তো আপনাদের নিয়ে যেতে পারছি না, তাহলে দেখানো হয়তো সম্ভব হতো। জায়গাটা একদম শান্ত, নিস্তব্ধ, অসম্ভব ভালো লেগেছে। আর এই যে দেখুন, রঙিন কিছু পতাকা উড়ছে, এর মধ্যে বৌদ্ধ ভাষায় কিছু মন্ত্র লেখা রয়েছে। যে পতাকাগুলো ছুঁয়ে হাওয়া যখন আপনার কাছে আসবে, আপনার ভেতর অবধিও একদম পবিত্র হয়ে যাবে। প্রায় 750 মিটার উঁচুতে উঠে আমার 1 ফোঁটাও ক্লান্তি অনুভব হয়নি। এটাই বোধ হয় জায়গাটার মাহাত্ম্য। অনেকক্ষণ ধরে হাঁটছি, এবার একটু বসে নি। ও বোধ হয় প্রথম আপনাদের কিছু বলতে চায়। হাই। অনেক কষ্টে ওকে দিয়ে কিছু বলানো গেল। একটু বসে ফুসফুসে পবিত্র বাতাস ভরে নিয়ে এবার ফিরে চলার পালা। ফেরার সময়ও একই রাস্তা, একই জায়গা, দুজনের এক দুটো ছবি আর পাইন গাছের সাথে একটা স্মৃতি মনের মনে কোঠায় বন্ধ করে ফিরে চললাম। এখন সকাল 11:57, পার্ক থেকে বেরিয়ে পড়েছি। আজকে আমরা তিনচুলের বিজ্ঞাত হোমস্টেতে যাব, মানে ওখানে আজকে বুকিং আছে। আমরা নেক্সট একটা ভিউ পয়েন্ট দেখতে যাচ্ছি, যেটা গুম্বাদারা ভিউ পয়েন্ট। আপনাদের মধ্যে অনেকেই হয়তো নামটার সাথে পরিচিত। ওয়েদারটা কিন্তু এখনও একদম মেঘলা, আপনারা বোধহয় দেখতেই পাচ্ছেন। যাই হোক, আমরা চা বাগানের মধ্যে দিয়ে পৌঁছে গেছি গুম্বাদারা ভিউ পয়েন্টে। ভিউ পয়েন্টে যখন পৌঁছালাম তখন বেশ টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, তাই ভিউ পয়েন্টের কোনো ছবি তোলা হলো না। এখানে বসে একটু চা খেলাম আর বৃষ্টিটা যখন একটু থেমে গেল তখন বেরিয়ে পড়লাম। রাস্তাটা বেশ খাড়াই, ওঠানামা করে কিন্তু একটু ক্লান্ত হয়ে গেছি আমি। ওই রাস্তাটা দিয়ে আমরা এসেছি, এখন একটু চা খেলাম, তারপর চা বাগানে একটু ঢোকার জন্য যাচ্ছি। ভীষণ চড়াই রাস্তা, খাড়া রাস্তা, এদিকে প্রচুর চা গাছ আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে দেখুন, আমি একটা চা বাগানে ঢুকে পড়েছি। চা গাছে হাত দিলাম, কি যে ভালো লাগলো আপনাদেরকে বোধহয় বলে বোঝাতে পারবো না। আর শুধু চা গাছ কেন, আশেপাশের জায়গাটা একটু দেখুন। ওই যে নিচ থেকে রাস্তাটা আঁকা বাঁকা উঠে এসছে, ওই রাস্তাটা দিয়ে গাড়ি করে আমরা এসেছি। এত অপূর্ব সুন্দর জায়গা যে দুদণ্ড দাঁড়িয়ে থাকতেও মন চায়। এবার ড্রাইভার দাদা আমাদের বলল যে একটা খুব একটা বেশি পরিচিত নয় এমন একটা পার্কে আমাদের নিয়ে যাবে, যেখানে কিছু সমাধি রয়েছে আর একটা ওয়াচ টাওয়ার রয়েছে। এই যে পৌঁছে গেছি, আমি ওই ওয়াচ টাওয়ারে উপর থেকে আপনাদের দেখাচ্ছি। নিচে দেখুন পরপর ওই সমাধিগুলো। এখন যেহেতু বর্ষাকাল তাই চারপাশে বেশ জঙ্গল, গাছগুলো এতটাই বড় যে দূরের কিছু সেভাবে দেখা গেল না। আর তাছাড়া অসম্ভব কুয়াশা তো আছেই, আপনারা বোধহয় দেখতেও পাচ্ছেন। ওয়াচ টাওয়ার থেকে যতটা সম্ভব দূরে দেখার চেষ্টা করলাম, না সেভাবে কিছু দেখা যাচ্ছে না, তাই ঠিক করলাম নেমেই পড়ি। কাছ থেকে সমাধিগুলো দেখলাম, এখানে যাদের সমাধি তারা প্রত্যেকেই আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছেন। নতমস্তকে মন থেকে তাদের জন্য প্রণাম জানালাম। আর এবারের জার্নিতে প্রথমবার কমলালেবু গাছ দেখলাম এখানে। এই দেখুন ছোট ছোট কমলালেবু হয়ে আছে। ওখান থেকে বেরিয়ে পড়লাম, এবার চলে যাব বিখ্যাত হোমস্টেতে। তবে লামাহাটায় যা দেখলাম তা বোধহয় কোনো দিন ভুলতে পারবো না। আপনারা যদি অফবিট জায়গা পছন্দ করেন তাহলে বলবো অবশ্যই একবার এখানে এসে ঘুরে যান। আর এখানকার ফেমাস হোমস্টেগুলোর ডিটেলস আমি স্ক্রিনে আর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। হোমস্টের রুম ফেয়ার মোটামুটি ওই 1200 থেকে 1500-এর মধ্যেই ঘোরাফেরা করে, তবে আবারও বলবো সিজন অনুযায়ী রেট কিন্তু কম বেশি হয়। এর পরের পর্বে থাকছে তিনচুলে, সাথে থাকছে বিখ্যাত হোমস্টে ডিটেলস, কেমন রুম, কেমন খরচ, কেমন খাওয়া দাওয়া সবই ডিটেলসে আপনাদের বলে দেব। আর আমরা যাদের মাধ্যমে বা যাদের সাহায্যে এসেছিলাম, অর্থাৎ আমাদের ট্যুর অপারেটর নেস্ট হোমস, তাদের ডিটেলসও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না বন্ধুরা। দেখা হচ্ছে পরের এপিসোডে।
Till then, take care. Bye bye.